Hey everyone, welcome back to Aruhum Miss Lifestyle Blogs. আশা করছি যে যেখানেই আছেন পরিবারের সকল সদস্যকে নিয়ে অনেক অনেক ভালো আছেন। এই দোয়া করেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে এটা অবশ্যই প্রেস করে দিবেন। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমার পাশের বাসার ভাবির বাসায় দাওয়াত ছিল 1 তারিখে, তো ওখানে গিয়েছি। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ঘুমোতে যাব। তো পাশের বাসার আরেক ভাবে ফোন দিল, আগামীকালকে তার বাসায় দাওয়াত, তাই সে একা একা রান্না বান্না করতেছে, তাই আমিও গেলাম তার সাথে জয়েন হলাম। আর বাকিগুলো সে রান্না করেছে, আমি শুধু মুরগির মাংসটা রান্না করছি। তো আমার যা যা প্রয়োজনীয় মশলা দরকার আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মাত্র, দেখতেই পাচ্ছেন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কিছু ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মাংসগুলো যেহেতু কোয়াক তাই আমি আর ভাজলাম না, মাংসগুলো ডিরেক্ট দিয়ে দিলাম। তা এখন মাংস আর মশলা ভালো করে কষিয়ে তারপর প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আমার মাংসটা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। আপনারা হয়তো খেয়াল করছেন যে তেলটা পুরো উপরে উঠে গিয়েছে, তার মানে আমার মাংস কষানো পুরোপুরি কমপ্লিট। তো আমি এখন দিয়ে দিব প্রয়োজন মতো পানি। পানিটা দিয়ে দেন মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু সকালবেলা গ্যাসের একটু প্রবলেম করে, গ্যাস পুরোপুরি থাকতে চায় না, অল্প অল্প গ্যাস থাকে, তাই রাতেই রান্নাগুলো সেরে নিয়েছি আর একটু ঝোল রেখে দিয়েছি, যেহেতু দুপুরে আরেকবার গরম করব কালকে। আর ওই পাশে ডাল বসিয়ে দিয়েছে। তারপর আমি বাসায় চলে এসেছিলাম। গুড মর্নিং সবাইকে। এই যে আমার ছোট্ট বুড়ি এখন দরজার ওপাশ থেকে উঁকি মেরে দেখছে তার ডিমটা হলো কিনা। তো আমি যেহেতু নাস্তা বানাতে একটু টাইম লাগবে তাই আগে ওকে একটা ডিম পোচ করে দিয়ে দিলাম, কারণ ফ্রুটস কাটতেও তো টাইম লাগবে। আমার বাসার জানলাটা খুললেই একদম খাটের উপর রোদ পড়ে, আর সকালবেলা রোদটা তো বাচ্চাদের জন্য অনেক হেলদি, তাই আমি কমফোর্টারটা ভালো করে ভাঁজ করে বাবুকে একটু হেলান দিয়ে বসিয়ে দিই। প্রতিদিন সম্ভব না হলেও চেষ্টা করি প্রতিদিন ওকে একটু রোদে বসানোর জন্য। তো বাবু ওখান দিয়ে ডিম খাচ্ছে আর এদিক দিয়ে আমি বাবুর জন্য ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। আমার বেবি যেহেতু ছোটবেলা থেকেই এভাবে খেয়ে অভ্যাস, তাই আমি ওকে কমলাগুলো ভালো করে ছলে দিচ্ছি। যেহেতু আজকে ওই ভাবির বাসায় দাওয়াত তাই একটু আগে থেকে গুছিয়ে নিতে হবে, তাই আমি এখান থেকেই বাবুকে খাওয়ার ছলে দিচ্ছি যাতে সে নিজে নিজে খায়, দেখি খায় কি না। একটু ঠান্ডাও লেগেছে তাই একটু জ্বালাতন করছে, তো আমি ওকে ডিম খেতে দিয়ে এখানে এসে এগুলো ছুলে নিচ্ছে তাড়াতাড়ি। আর এখন মালটাগুলোকেও সেমভাবে কেটে নিচ্ছি, কারণ ওকে খোসাসহ মালটাটা দিলে ও কোনো রকম খেয়ে ফেলে দেয়, তাই মাঝে মাঝে যখন একটু সময় থাকে তখন খোসা থেকে খুলে তারপর পিস পিস করে কেটে দেই। আমার মালটাগুলো কাটা এখন শেষ, এখন আমি আঙুরগুলো কেটে নিব। আঙুরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সবজি কাটার দিয়ে আঙুরগুলো ছুলে নেই, কারণ এভাবে আঙুর ছুলতে অনেক পেরেশানি লাগে আর আঙুর ছোলা ছাড়া তো বাবু খেতেও পারবে না, তাই আমি শর্টকাট একটা পদ্ধতি অবলম্বন করি।
আমি ক্যামেরাটা অনেক উপর থেকে সেট করেছিলাম যাতে দেখা যায়, কিন্তু দুর্ভাগ্য আমার প্লেটটাও অর্ধেক দেখা যাচ্ছে, আর আমি যে সবজি কাটা দিয়ে আঙুরটা কাটছিলাম কিভাবে সেটাও দেখা যাচ্ছে না। নো প্রবলেম, নেক্সট টাইম আমি ভালো করে দেখিয়ে দিব। তো এখন আমি আঙুরগুলো ভালো করে কেটে নিচ্ছি সবজি কাটার দিয়ে। এই কাটারটা আমার মেজো বোন একদিন শখ করে এনেছিল, তা আমি আর ওকে দেইনি, আমার কাছে ভালো লেগেছে তাই রেখে দিয়েছি। তো আমি এখন সবগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো ফ্রুটস কাটা শেষ, আমি ফ্রুটসের সাথে 2 পিস কেকও দিয়ে দিব বাবুকে, দেখি ও খায় কি না। আমি সবসময় একটু বেশি বেশি খাওয়ার ওর সামনে দিতে পছন্দ করি সাজি গুছিয়ে, যাতে ও একটু আগ্রহ করে খায়। আর ওকে আজকে নিজে নিজেই খেতে দিলাম, তো নিজে নিজে যতটুকু খাওয়ার খায়, তারপর যদি পেট না ভরে আমি খাইয়ে দিই, নয়তো ও নিজে নিজেই খায়। এখন সে খাচ্ছে। মামম, এটা কি? এটা 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 তুন তুন, এটা আঙ্কু, এটা এটা হাতে তালি। তারপর ঘর দোর গুছিয়ে টুকিটাকি কাজ সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম পাশের বাসায়। দরজাটা খুললেই যেহেতু ওই বাসা, আর বাবুকে অত সাজুগুজু করাইনি, কোনো রকম জামাটা পরিয়ে চলে গিয়েছি। আর ভাবি এখন আগেই বাবুকে খাওয়ার দিয়ে দিয়েছে, কারণ বাবু না তো আমি খাওয়ার সময় জ্বালাতন করবে, আর আরাফা তো যেহেতু নাই, আমার বোনও নাই, ওকে তো আর কেউ রাখতে পারবে না, তাই আগে আমি ওকে খাইয়ে নিচ্ছি। আর এখানে প্রথম সবাই খেয়ে নিল, সব ভাইয়ারা, ওনারা খেয়ে চলে গিয়েছে, তারপর আমরা খেতে বসেছি। তো এই যে রান্না করেছিল ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংসটা আমি রান্না করেছি, শিম মাছ, করলা ভাজি, আর কি আর কি জানি করেছিল মনে নেই। তো এই যে হুমায়রা বুড়ি একটু দৌড়াদৌড়ি করতেছে চারিদিকে, বুড়ি ওর যেহেতু সব মুখস্থ তাই ও সারা বাসায় ছুটুপুটি করে সারাদিন। আর এদিক দিয়ে এই ফুল দুইটা বানিয়েছে আমাদের আদরের বিপাশা, তো ও ভিডিও করার সময় বলে দিয়েছিল ফুলগুলো দেখাতে, তাই দেখি আজকে রাতেও ওই বাসায় দাওয়াত আছে। আর সন্ধ্যা নাস্তা ভাবি বানায়নি, ভাবি শরীরটা খারাপ লাগছিল, এদিকে আমার চা খাওয়ার পিনি কুটছে, তাই আমি চা বসিয়ে দিয়েছিলাম। তাই চিন্তা করলাম যেহেতু ভাবি সন্ধ্যা নাস্তা বানায় নাই, তাই আমি সবাইকে নিয়ে একটু সন্ধ্যা নাস্তা বানিয়ে খাই। তো এখানে আমি চা বসিয়ে দিলাম এক হাঁড়ি, আর আমার শ্বশুরের ক্ষেতের ফ্রেশ লাল শাকগুলো দিয়ে পকোড়া বানাচ্ছি। আর বানিয়েছি সুজি দিয়ে ডিম দিয়ে একটা পিঠা, পিঠাটার নাম কি আমি জানি না। পিঠাটার রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।